আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চল্লিশতম বিসিএস প্রিলিমিনারির এমসি যে প্রশ্নগুলা গণিত সমাধান করব প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মূলত সংখ্যা নয় অপশন দেয়া আছে শূন্য দশমিক চার পৌনপণিক রুট নাইন এটা দেওয়া আছে অপশন ফাইভ পয়েন্ট সিক্স পৌনপণিক থ্রি নাইন পৌনপণিক তো এখানে গহ নম্বরে রয়েছে রুট অব টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই ফোরটি এইট আমরা এখন দেখব কোনটা মূলত সংখ্যা নয় বা অমূলত সংখ্যা কিভাবে বের করব। তো আমরা জানি যে যেটাই পৌনপণিক থাকবে সেটাই হচ্ছে কি আমাদের মূলত সংখ্যা যেটাতেই পৌনপণিক থাকবে সেটা আমাদের অবশ্যই মূলত সংখ্যা তার মানে আমাদের এখান থেকে ক নম্বর এবং গ নম্বর এই দুইটাই হচ্ছে মূলত সংখ্যা এই দুইটা আমাদের চলে গেল তাই না এই দুইটা আমাদের মূলত সংখ্যা সো এটা মূলত সংখ্যা নয় বা অমূলত সংখ্যার মধ্যে পড়বে না এরপরে এই রুট নাইনকে আমরা কি করতে পারি রুট নাইন ইজ ইকল টু এই নাইনকে আমরা থ্রি স্কোয়ার করতে পারি তাই না থ্রি স্কোয়ার করলে কত হইলো দেখেন রুট এবং স্কোয়ার কাটা যায় থাকে হচ্ছে থ্রি তো সেক্ষেত্রে কোনো পূর্ণ সংখ্যা অবশ্যই সেটা মূলত সংখ্যা হবে অমূলত হবে না তার মানে এটাও হচ্ছে আমাদের মূল মূলত সংখ্যা এটা আমাদের উত্তর থেকে বাদ গেল এর পরবর্তীতে এটাকে যদি আমি ভাঙ্গাইতে চাই তাহলে কি হচ্ছে সাতাইশ এবং আটচল্লিশ সাতাইশ এবং আটচল্লিশ তো এটা থেকে কি করেছি আমরা ছয় দিয়ে ভাগ সাত দিয়ে ভাগ করেছি সরি তিন দিয়ে ভাগ করেছি হ্যাঁ তিন দিয়ে ভাগ করলে তিন নং সাতাইশ তিন দিয়ে ভাগ করলে তিন আটচল্লিশ এখন উপরে রুট নাইন করলে নাইনকে রুট করলে থ্রি হয়ে যাবে আর সিক্সটিনকে রুট করলে ফোর হয়ে যাবে তাহলে আমাদের যে কোনো ভগ্নাংশ আমরা জানি যে কোনো ভগ্নাংশ কখনোই মূলত অমূলত হতে পারে না সেটা অবশ্যই মূলত সংখ্যা তার মানে এইখানে চারটা অপশনেই ছিল ভুল তাহলে আমরা উত্তরে আসতে পারি যে সবকটি মূলত সংখ্যা সো কোনো উত্তর এখানে নাই এবার আসেন নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে তিন চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক দুই তিন ও চার অবশিষ্ট থাকে তো সেক্ষেত্রে আমাদের যেইটা করতে হবে যে প্রথমে কি করব এই সংখ্যাগুলো থেকে আমাদের অবশিষ্ট কত থাকে সেটা বিয়োগ করে নেব। দেখেন এই তিন থেকে এক বিয়োগ করলে তিন বিয়োগ এক সমান সমান দুই এই চার থেকে দুই বিয়োগ করলে চার বিয়োগ দুই সমান শহন দুই তো সব ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সাধারণ পার্থক্যটা হচ্ছে দুই আমাদের সাধারণ পার্থক্য দুই তার মানে এটা দাঁড়াচ্ছে যে যদি এই সংখ্যাগুলোর এই সংখ্যাগুলোর আমি লসাগু বের করি এই সংখ্যাগুলোর লসাগু বের করলে দেখেন সংখ্যাটি হবে তিন চার পাঁচ ও ছয় এর লসাগু হতে দুই কম দুই কেন কম নিলাম আমাদের সাধারণ পার্থক্য দুই ছিল এই জন্য দুইটাকে কমাই দিতে হবে ঠিক আছে তো এখন আমাদের লসাগু কত তিন চার পাঁচ ও ছয় এর লসাগু সাইট যাদের লসাগুতে একটু সমস্যা আছে তারা অন্য আমার চ্যানেল থেকে ভিডিও দেখে নেবেন লসাগু কীভাবে করতে হয় তো তাহলে আমাদের এই কয়েকটা লসাগু হচ্ছে সাইট এখন নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে সাইট বিয়োগ দুই সমান সমান আটান্ন তার মানে আটান্নকে আমরা যদি তিন চার পাঁচ ও ছয় দ্বারা পর্যায়ক্রমে ভাগ করি তাহলে সময় দেখা যাবে যে আমাদের এক দুই তিন ও চার অবশিষ্ট থাকে তো এটা আমি একটু সাইডে প্রমাণ করে দেখাইতে চাচ্ছি যে কিভাবে কীভাবে হয়েছে আটান্নকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি আটান্নকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ একে পাঁচ থাকে আট পাঁচ একে পাঁচ য়োগ করলে থাকছে তিন তাহলে দেখেন আমার পাঁচ দিয়ে যদি ভাগ করি অবশিষ্ট থাকে তিন এখানেও বলা আছে পাঁচ দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে তিন আশা করি বুঝতে পেরেছেন এরপরে এরপরের যে অঙ্কটা সেটা হচ্ছে পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রুবিনের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার পনিরের আয় একশো বিশ টাকা হলে রবীনের আয় কত এটা অপশন দেওয়া আছে অপশনগুলো না দেখে আমরা সমাধানটা দেখি যে আমাদের বলা আছে পনির অনুপাত তপন তাই না পনির এবং তপনের আয়ের অনুপাতটা হচ্ছে চার অনুপাত তিন তাহলে আমি কী লিখলাম পনির অনুপাত তপন সমান সমান চার অনুপাত তিন এবং এদিকটাতে আমি একটু পরে যাচ্ছি কীভাবে সমাধান করেছি তপন ও রবীনের যে অনুপাতটা তপন অনুপাত রবীন সমান সমান পাঁচ অনুপাত চার তো এখানে একটা জিনিস দেখেন এখানেও তপন এখানেও তপন তার মানে এটাও তপনের অনুপাত এটাও তপনের অনুপাত তো ব্যাপারটা হচ্ছে একই অঙ্কে আমরা কখনো কি দুইটা অনুপাত ব্যবহার করতে পারি না তপনের এখানে তিন এখানে পাঁচ এটা মেনে নেওয়া আসলে কষ্টকর তো এই জন্য আমরা কি করব এই দুইটাকে সমান করব এই দুইটাকে সমান করব এখানেও যেটা থাকবে এখানেও সেটা থাকবে কারণ দুইটাই হচ্ছে তপনের অনুপাত এই জন্য আমি এটাকে কি করব পাঁচ দিয়ে গুণ করবো এবং এইটাকে তিন দিয়ে গুণ করব এটাকে পাঁচ দিয়ে গুণ করলে তিন পাঁচে পনেরো আর এটাকে পাঁচ দিয়ে গুণ করলে আসলে তিন দিয়ে গুণ করলে এটা হবে তিন পাঁচে পনেরো তাহলে কি করলাম প্রথম এই অনুপাতকে আমি পাঁচ দিয়ে গুণ করছি চার গুণন পাঁচ অনুপাত তিনের সাথে পাঁচ গুণ করলে তিন গুণন পাঁচ সমান সমান চার পাঁচে কুড়ি মানে হচ্ছে চার পাঁচে কুড়ি লিখলাম অনুপাত তিন পাঁচে পনেরো এই যে পনেরো লিখছি এর পরবর্তীতে নিচেরটাকে আমি তিন দিয়ে গুণ করব নিচের অনুপাতকে পাঁচ গুণন তিন অনুপাত চার গুণুন তিন সমান সমান তাহলে তিন পাঁচে পনেরো অনুপাত চার অনুপাত তিন চার গুণন তিন মানে হচ্ছে বারো তাহলে দেখেন এখন আমাদের তপনের অনুপাতটা দুই জায়গায় সমান চলে আসছে এখন আমরা কী করব যে পনির অনুপাত তপন অনুপাত রবিন তো পনিরের ছিল 20 লিখে ফেললাম তপনের দুই জায়গায় ছিল 15 মিলে একটা 15 লিখে ফেললাম অনুপাত রবিনের ছিল বারো রবিনের 12 আমি লিখে ফেললাম এর পরবর্তীতে ধরি পনির তপন ও রবিনের আয়ের যথাক্রমে এক্স ফিফটিন এক্স এবং বারো এক্স তো আমরা তো জানি না তার আয় যে বিশ অনুপাতটা ছিল এরকম তাই না অনুপাতটা ছিল এরকম তো এখান থেকে কিন্তু বলতে পারি না যে বিশ টাকা পনেরো টাকা এবং বারো টাকা তো অনুপাতের ক্ষেত্রে আমরা একটা সাধারণ জিনিস গুণ করে থাকি সাধারণ রাশি গুণ করে থাকি সেটা হচ্ছে এক্স অনুপাতে আমরা এই সাধারণ রাশিগুলো গুণ করে মান বের করে থাকি আমি এক্স যুক্ত গুণ করলাম এখানে সাধারণ রাশি হিসেবে তো টোয়েন্টি এক্স ফিফটিন এক্স এবং টুয়ে টুয়েলভ এক্স তো এখানে টোয়েন্টি এক্স হচ্ছে পনিরের আয় ফিফটিন এক্স হচ্ছে তপনের আয় আর টু টুয়েলভ এক্স হচ্ছে রবিনের আয় তো এখানে আমাদের প্রশ্নে বলা ছিল যে তপ পনিরের আয় ছিল একশো বিশ টাকা কার আয় পনিরের আয় ছিল একশো বিশ টাকা তার মানে এইটার মান হচ্ছে আমাদের একশো বিশ প্রশ্ন মতে টোয়েন্টি এক্স ইজ টু একশো বিশ তো এখান থেকে আমি কী পেলাম যে এই বিষটা গুণ আকারে ছিল এপাশে পাশে এসে ভাগ হয়ে গেছে একশো বিশ ভাগ বিশ একশো বিশকে বিশ দিয়ে ভাগ করলে ছয় তাহলে এক সমান সমান মান বের হইছে ছয় এখন এই এক্সের মানটা যদি আমি বসায় দিই হচ্ছে রবীনের আয়ের মধ্যে তাহলে কিন্তু আমাদের আসল আয়টা বের হয়ে যাবে রবিনের আয় ছিল কত টুয়েলভ এক্স তার মানে এখানে এক্স এর জায়গায় ছয় গুণ আকারে বসা যাবে রবীন্দের আয় টুয়েলভ ইন্টু সিক্স ইজ টু সেভেন্টি টু তার মানে যদি পনিরের আয় একশো বিশ টাকা হয় তাহলে অবশ্যই রবিনের আয় বাহাত্তর টাকা হবে অঙ্ক টাকা বার্ষিক পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে তো এক্ষেত্রে খুবই একটু ক্রিটিক্যাল একটা অঙ্ক অনেক লং মানে জার্নি আর কি অনেক লম্বা একটা ধাপ অতিক্রম করতে হবে সে অঙ্কের মধ্যে তো দেখেন প্রথমে আমার লাভ কত হয়েছে সেটা আমরা বের করি আমি চারশো পঞ্চাশ টাকা কী করেছি বিনিয়োগ করে পাঁচশো টাকা কি পাইলাম লাভ পাইলাম তাই না পাঁচশো আটান্ন টাকা ফেরত পাইছি তাহলে এই পাঁচশো আটান্নর ভিতরে আমার চারশো পঞ্চাশও আছে তো সে সেক্ষেত্রে আমরা কত টাকা সুদ পাইছি সেটা যদি বের করি সুদ সমান সমান সুদ আসল পাঁচশো আটান্ন বিয়োগ হচ্ছে চারশো পঞ্চাশ আমাদের আসল সুদ আসল থেকে আসল বিয়োগ করলাম যেটা পেলাম এটা হচ্ছে আমার সুদ সুদ পাইছিলাম একশো আট টাকা তো একশো টাকার সুদ ছয় টাকা হয় এক বছরে এটা আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে ছয় পার্সেন্ট সুদে ছয় পার্সেন্ট সুদ কথাটার মানে হচ্ছে যে একশো টাকার সুদ ছয় টাকা পাবো যখন বছর এক বছর হবে তাই না কথাটা লিখছি এইভাবে একশো টাকার সুদ ছয় টাকা হয় এক বছরে এখন একশো টাকার সুদ এক বছরে টাকার সুদ এক টাকা হবে সময় কম টাকার সুদ ছয় টাকা হতে গেলে এক বছর সময় লাগে তো সেক্ষেত্রে একশো টাকার একশো টাকার সুদ এক টাকা হবে অবশ্যই কম সময়ে এই জন্য এই ছয় দিয়ে এখানে ভাগ করে ফেলেছি এক ভাগ ছয় এত বছরে পরবর্তীতে এক টাকার সুদ আমাদের এক টাকার সুদ কত হচ্ছে এক টাকার সুদ হচ্ছে দেখেন যদি একশো টাকার সুদ এক টাকা হয় সেটা এই বছরে হয় তাহলে এক টাকার সুদ এক টাকা হইতে গেলে অনেক লম্বা সময় লাগবে এই জন্য আমরা একশো দিয়ে গুণ করবো উপরে এক গুণ একশো ডিভাইডেড বাই ছয় এর পরবর্তীতে চারশো পঞ্চাশ টাকার সুদ এক টাকা হইতে গেলে দেখেন এক টাকার সুদ হইতে যে সময়টা লাগে এক টাকার সুদ এক টাকা হইতে যেই সময় লাগে চারশো পঞ্চাশ টাকা বিনিয়োগ করে এক টাকা সুদ পাইতে কিন্তু সময় কম লাগার কথা আমি ব্যবসায় চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা খাটায়া এক টাকা সুদ পাবো এটা খুবই অল্প সময় এই জন্য অল্প সময়ের কারণে চারশো পঞ্চাশ দিয়ে আমরা ভাগ করে ফেলেছি এরপরে চারশো পঞ্চাশ টাকায় যখন আমি একশো আট টাকা সুদ পেতে যাব তখন আমাকে অবশ্যই টাকাটা একটু বেশি সময় বিনিয়োগ করতে হবে তো একশো আট টাকা সুদ পাইতে গেলে আমাকে বেশি সময় দিতে হবে সেক্ষেত্রে আমি একশো উপরে গুণ করে দিয়েছি তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো চার তো চার বছরে আমাদের কি হবে সুদে আসলে পাঁচশো টাকা পাবো এবার অঙ্ক বলছে একটি মোটরসাইকেলে পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর সাইকেলের ক্রয় মূল্য বের করতে বলছে অপশনগুলো না দেখে সরাসরি সমাধানে চলে যাই ক্রয় মূল্য যদি একশো টাকা আমরা ধরে নেই। তাহলে যদি বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করতে চাই আমি একশো টাকা দিয়ে কিনলে বিক্রি করতে হবে একশো যোগ বা বারো সমান সমান আটাশি টাকায় আমাকে বিক্রি করতে হবে এবং ওই একশো টাকা দিয়ে জিনিসটা কিনে যদি আমি আট পার্সেন্ট বা আট টাকা লাভ করতে চাই তাহলে আমাকে বিক্রয় করতে হবে একশো যোগ আট সমান সমান একশো আট টাকা তো এখানে দেখেন যে সুতরাং বিক্রয় মূল্যের পার্থক্য আমার কি দাঁড়াচ্ছে বিক্রয় পার্থক্য দাঁড়াচ্ছে আমি যদি ক্ষতিতে বিক্রয় করতাম এবং লাভে বিক্রয় করতাম তাহলে তাদের মাঝখানে একটা বিক্রয়ের পার্থক্য দেখা দিত সেটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য একশো আট বিয়োগ আটাশি টাকা একশো আট বিয়োগ আটাশি টাকা সমান সমান হচ্ছে বিশ টাকা কী পাইলাম বিশ টাকা পেয়েছি তাহলে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য বেরিয়েছে কত বিশ টাকা এই একশো আট বিয়োগ এই আটাশি করেছে এরপরে বিক্রয় মূল্য যদি আমার বিশ টাকা বেশি হয় তখন আমি জিনিসটা কত টাকা দিয়ে কিনেছিলাম তখন আমি জিনিসটা কিন্তু একশো টাকা দিয়ে কিনেছিলাম বিক্রয় মূল্য যখন বিশ টাকা বেশি হয়েছিল তখন আমার জিনিসটা আমি কিনেছিলাম একশো টাকা দিয়ে এখন যদি বিক্রয় মূল্য এক টাকা করতে চাই তাহলে জিনিসটা আমার কম টাকা দিয়ে কিনতে হইতো না জিনিসটা আমি তখন কম টাকা দিয়ে কিনতাম এই জন্য আমার কি করতে হবে একশো ভাগ বিশ টাকা করতে হবে এর পরবর্তীতে যদি ওই জিনিসটার মধ্যেই একশো বিশ টাকা বেশি বিক্রি করতে এক হাজার দুইশো টাকা যদি বেশি বিক্রি করতে চাই তাহলে অবশ্যই সেই জিনিসটার দাম আমি বেশি দিয়েই কিনছিলাম এটা বেসিক কথা বিশ টাকা লাভ করতে গেলে যে জিনিসটা আমি একশো টাকা দিয়ে কিনবো। বারোশো টাকা বেশি বিক্রয় করতে গেলে অবশ্যই আমাকে সেই জিনিসটার দাম বেশি দিয়ে কিনতে হবে তাই না আমি একশো টাকার জিনিস কিন্তু একশো বিশ টাকায় চাইলে বিক্রি করতে পারবো তাই বলে একশো টাকার জিনিস কখনো কিন্তু আমি তেরোশো টাকায় বিক্রি করতে পারবো না তো সেক্ষেত্রে বারোশো টাকা যদি আমি বেশি বিক্রয় করতে চাই তখন আমাকে জিনিসটা বেশি দাম দিয়ে কিনতে হবে তার মানে ক্রয় মূল্য বেড়ে যাবে ক্রয় মূল্য বেড়ে যাওয়ার কারণে বারোশো উপরে গুণ হয়ে গেছে একশো গুণ বারোশো ডিভাইডেড বাই বিশ কাটাকাটি করলাম বিশ এ দিয়ে একশো টাকা কাটলাম পাঁচ তাহলে পাঁচ বারো ষাট ছয় হাজার টাকা তাহলে আমি জিনিসটা কিনেছিলাম কত দিয়ে ছয় হাজার টাকা দিয়ে কিনেছিলাম আশা করি বোঝা গেছে এরপরে মোটামুটি একটা সহজ কিন্তু বলা যায় জটিল অঙ্ক এটা একটু দেখি এটাতে বলা আছে শূন্য দশমিক নয় টু দি পাওয়ার তিন যোগ শূন্য দশমিক চার টু দি পাওয়ার তিন ডিভাইডেড বাই শূন্য দশমিক নয় যোগ শূন্য দশমিক চার এর মান কত এইখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে দেখে